আমরা 5 টন দৈনিক ক্ষমতা সম্পন্ন একটা অত্যাধুনিক স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি প্রয়োগ করে ওয়ে পাউডার প্ল্যান্ট বানিয়েছি। সাইকেল থেকে শুরু করে চাঁদে পৌঁছানো গেলে সাইকেলে চড়ে স্থানীয় ডেয়ারি ফার্মারদের জীবন বদলানোর স্বপ্ন দেখা যায়, যে স্বপ্নের আরেক নাম রেড কাউ ডেয়ারি প্রাইভেট লিমিটেড। 1997-19 জুনে আমি ছোট্ট করে এই ব্যবসাটা চালু করেছিলাম হাওড়া ডিস্ট্রিক্টের পেড়ো গ্রামে। তো সেই 1997 থেকে 26 বছর চলে গেছে, আজ দেখুন আমি দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমানের জোগ্রাম অঞ্চলে, যেখানে অনুষ্ঠিত হলো রেড কাউ ডেয়ারি কোম্পানির প্ল্যান্ট এক্সপানশনের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য এবং উদ্যোগ বিভাগের মন্ত্রী ডক্টর শশী পাঁজা, ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিপণন মন্ত্রী এবং পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না এবং বেঙ্গল বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান মিস্টার অভিষেক আড্ডি সহ অনেকেই। অত্যাধুনিক মেশিন এবং টেকনোলজিতে সাজানো এই প্ল্যান্টটি এবং এর এক্সটেন্ডেড পার্টটি এদিন অনুষ্ঠানে উপস্থিত সকলেই ঘুরে দেখেন। আজকে আমরা এসেছি রেড কাউতে, একটা এমন সংস্থা যেখানে একজন চাকুরিজীবী লোক 1997 সাল থেকে শুরু করে আজ 2023 সালে একটি প্রায় 1000 কোটি টাকার কোম্পানি দাঁড় করিয়েছেন। একটি এমন লোক যে আপনার আমার সবার মতন আমাদের এখানকার লোক, সে যদি একটা এরকম 1000 কোটি টাকার কোম্পানি দাঁড় করাতে পারে তো আমাদের এখানে যারা মেধাবী ছাত্র আছে তারাও কিন্তু বড় বড় অর্গানাইজেশন এখানে ক্রিয়েট করতে পারে। যদি সেটা তারা ক্রিয়েট করতে পারে তবেই কিন্তু বাংলার ডেভেলপমেন্ট হবে, তবেই কিন্তু বাংলা ফিরে দাঁড়াবে অ্যাজ অ্যান ইকোনমিক পাওয়ার হাউস। ব্যবসাবিমুখ বাঙালিকে ব্যবসামুখী করে তোলার সর্বোত চেষ্টা করছে বেঙ্গল বিজনেস কাউন্সিল, একই সঙ্গে সকলের সামনে তুলে ধরছে বাংলার প্রভূত সম্ভাবনাকে, যার অন্যতম প্রধান উদাহরণ রেড কাউ ডেয়ারি প্রাইভেট লিমিটেড। আমাদের যে দই প্ল্যান্ট সেটার ক্যাপাসিটি করেছে 150 মেট্রিক টন পার ডে, লসি প্ল্যান্টের ক্যাপাসিটি বাড়ানো হয়েছে 150 মেট্রিক টন পার ডে, পনির প্ল্যান্টটাকে টোটালি অটোমাইজ করা আছে যাতে হ্যান্ড টাচ ছাড়া, হাতের টাচ ছাড়া এই জিনিসটা আমরা তৈরি করি পুরো অটোমেটিক মেশিনের সাহায্যে, PLC কন্ট্রোল অটোমেটিক মেশিনের সাহায্যে। এদিনের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নতুন প্ল্যান্ট ইউনিটের উদ্বোধন, আর এই প্ল্যান্ট সম্প্রসারণ লোকাল ইকোনমিক ডেভেলপমেন্টের ব্যাপারেও যে যথেষ্ট কার্যকরী হবে তা বলাই যায়। এবং কাঁচা দুধে যত বেশি প্রয়োজন হবে তত আমার গ্রামীণ দুগ্ধ উৎপাদক ভাই বোন যারা রয়েছে, যাদের একটা গরু আছে তারা 2টো গরু কিনে আরও আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টা করবে। 12টা জেলা, 3 লক্ষের বেশি ডেয়ারি ফার্মার এবং 3টি অত্যাধুনিক ডেয়ারি প্ল্যান্ট, সবটা মিলিয়ে রেড কাউ যেভাবে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং আগামীতেও সেই ধারা বজায় রাখার শপথ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। ব্যবসায়ী মনস্ক মানুষের মধ্যে তাদের এই অ্যাচিভমেন্ট যে বিশেষ ছাপ ফেলবে এবং আরও অনেক ব্যবসায়ীকে আগামী দিনে সাহস যোগাবে সেটা বলাই যায়। সুব্রত সরকারের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।